কেউ যদি না বুঝে শিরক বা কুফুরি করলে তাকে মুশরিক বলে বা কাফের বলে, অর্থাৎ বুঝলো না বা জানে না সে, এই ব্যক্তিকে কি মুশরিক বা কাফের বলা যাবে কিনা? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জি, এই বিষয়টা আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। জি, একটা কর্মকে কুফুরি বলা বা শিরক বলা এটা একটা বিষয়, একটা ব্যক্তিকে কাফের বা মুশরিক বলা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটো বিষয়ের ভিতরে পার্থক্য না করার কারণে আমরা অনেক সময় কঠিনভাবে বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। সেটা হলো যে একটা কর্ম কুফুরি হতে পারে, একটা আমল শিরিক হতে পারে, একটা বিশ্বাস কুফুরি বা শিরিক হতে পারে। কিন্তু যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করেছে বা কর্ম করেছে তাকে মুশরিক বা কাফের বলা যাবে কিনা, এটা বলা হয়ে আরো অনেকগুলো বিষয় আছে। জানে কিনা, যদি না জানে সেই না জানাটা ওজর কিনা, এবং সে যেটা জানে সেটা ভুল জানা কিনা, অনিচ্ছাকৃত কিনা, ইত্যাদি কারণ রয়েছে। জানার পরে সে যদি জেনে বুঝে এটা কোরআনের বিষয় জেনে ব্যাখ্যা সজ্ঞানে একবারে জি বলার চেষ্টা করে, তখন তাকে এটা বলা কুফর বলে গণ্য হবে। এই জন্য দর্শক যেহেতু প্রশ্নই করেছেন, না বুঝে যদি কেউ শিরিক বা কুফর করে, এবং না বোঝাটা এমন সমাজে করেছে, এই বিষয়টা না বোঝা সম্ভব, না বোঝাটা একটা ওজন। যেমন মূর্তি পূজা যে শিরক, এটা জানে না এমন মুসলমান নেই। কেউ যদি না বুঝে মূর্তি পূজা করে সেটা বলা যায় না। কিন্তু অনেক বিষয় আছে, যেমন কবরে যে চুমু খাচ্ছে অথবা কবরের মুর্দার কাছে চাচ্ছে, বিষয়গুলো শিরক। কিন্তু হয়তো সে মনে করে যে মুর্দা আমার কথা শুনতে পাচ্ছেন, দোয়া চাচ্ছে হয়তো বা কিছু, এরকম এটা না জানা একটা ওজন হতেও পারে। এই সকল বিষয় বিবেচনা করতে হবে যে সে জেনে না জেনে করছে কিনা, আর না জানাটা ওজন কিনা। যদি না জেনে করে এবং না জানাটা ওজন বলে গণ্য হয়, তাহলে তাকে কাফের বা মুশরিক বলা যায় না, বলা যায় না। জি, অনেক ধন্যবাদ। মোহতারাম, একটা সম্পূরক প্রশ্ন করি। আমাদের মুসলিম সমাজে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বিষয়গুলো খুব বেশি ব্যাপক আকারে দেখা যায়। যেমন অন্য একজন ভাইয়ের সাথে হয়তো আমার কোনো একটা বিষয়ের মিল নেই, তাই একটা ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে যে আসলে উনি ইসলাম থেকে খারিজ, অথবা উনি এটা বেদাতি কাফের ইত্যাদি বলা হচ্ছে। এই বিষয়গুলো আসলে ঠিক কিনা, এভাবে বলা উচিত? এক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাফারা আখাহু জি ফাইন কানা কামা কালা ওয়া ইল্লা রাজাআতি লাইহি, তার দিকে ফিরে। এই বুখারী সহ বিভিন্ন হাদিসে 6-7 জন সাহাবী থেকে মুতাওয়াতির হাদিস, একজন সাহাবীর হাদিস নয়, 6-7 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে হাদিসটা বর্ণিত। এ থেকে বোঝা যায় রাসূল বিভিন্ন সময়ে সাহাবীদেরকে সতর্ক করতেন। এর অর্থ হলো যদি কেউ তার কোনো ভাইকে কাফির বলে জি, তাহলে ওই ব্যক্তি যদি সত্যি কাফের হয় তাহলে ভালো কথা, নইলে যে তাকে কাফের বললো ওই সেই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে, কাফের হয়। দ্বিতীয়, অনেক কর্ম সুস্পষ্টত কুফর, ঘুরিয়ে ফিরিয়ে নয়। আমরা সাধারণত মুমেনকে কাফের বলি, যেটাকে আরবিতে তাকফির বলা হয়। মুমেনকে কাফির বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই জোর করে, অর্থাৎ মূলত সে কুফরি করেনি। জি, সে যে কাজটা করেছে বলা হয় সে যেহেতু এই কাজ করেছে, তার মানে তার মনে এইটা আছে, তার মানে সে কাফের। জি, আমরা মানে দিয়ে কাফের বানাই। জি, যেমন সে অমুক লোকটার দলে গিয়েছে আর অমুক লোকটা থেকে অমুক সময় একটা কুফুরি কথা শোনা গেছে, যেহেতু অমুক লোককে সমর্থন করেছে সে কুফুরিকে সমর্থন করেছে, সেহেতু সে কাফের। অথবা সে যেহেতু অমুক কাজটা করেছে আর অমুক কাজ যে করে সে এই কাজ, এই বিশ্বাস না হলে সে করতে পারবে না। যেমন আমাদের সমাজে আছে যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে না করলে সে কোরআন মানবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন যা আকুমিল্লা নূর ওয়া কিতাবু মুবিন। মুবিন জি, তে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ জালাইন শরীফে আছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই যে নূর মানলো না সে কোরআন মানলো না, যে কোরআন কাফের না, এটা তো কথাটা সম্পূর্ণ ব্যাখ্যা করে তাবিল করে। এরপর এখানে নূর অর্থ কাফে, নূর অর্থ মুহাম্মদ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা একজনের কথা। আর নূর অর্থ মোহাম্মদ সাল্লাহ এটা বলে কোনো দোষ নেই, কিন্তু নূর অর্থ মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি দুটো ভিন্ন কথা। আর এরকম সাহাবীরা কিন্তু বিভিন্ন মতভেদ আছে, তার কথার একটা ব্যাখ্যা দিয়ে কাফের করা হলো। একজন ব্যক্তি মিলাদের কিয়াম করেননি, কাজেই তিনি কাফের। কেন? যে নবীকে আদব করেন সে কাফের। অর্থাৎ মিলাদের কিয়াম একমাত্র নবীর আদব, আর ইয়াদব না থাকলে কাফের। এর বিপরীতে ওরকম আরেকজন হয়তো বলতে পারে যে ব্যক্তি মিলাদের কিয়াম করে সে কাফের, কারণ নবীর বলেছেন মান রাগে মান সুন্নতি ফালাইসা মিন্নি,
যে আমার সুন্নত অপছন্দ করে সে আমার উম্মত নয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আজীবন বসে বসে দুরূদ সালাম পড়েছেন, ওই ব্যক্তি এই পোশাকটা পছন্দ করলো না, দাঁড়াতে চাইলো, সে নবীর সুন্নতকে অপছন্দ করলো, সে কাফের। এইভাবে আমরা মুমিনদেরকে কাফের বলি স্পষ্ট কোনো কুফুরির কারণ নয়, একটা কিছু আমলের কারণে, একটা কর্মকে ঘুরিয়ে ফিরিয়ে মানে করে এই কথার মানে এই মানে সে কাফের, এটা হলো আমাদের তাকদীর। কিন্তু যদি কেউ স্পষ্ট কুফুরি করে তার বিধান কি? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যে দেখো বাবা, আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, আল্লাহ যদি মৃত্যুর পর আমাকে ধরেন তাহলে তোমাকে জাহান্নামে দিয়ে দিন, কাজে আমার মৃত্যুর পরে তোমরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করবে, ছাইটা পিষে ফেলবে, এরপরে ঝড়ের দিনে ছাইটাকে এই সমুদ্রের ভিতরে ফেলে দেবে যেন আল্লাহ আমাকে ধরতে না। ছেলেরা তাই করলো, করার পরে মরার পরে তা পোড়ানো হলো, ছাই করা হলো, ছাইটা সমুদ্রে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাকে আবার জীবিত করলেন, করে বললেন বান্দা তুমি এই কাজটা কেন অসিদ্ধ করছিলে, বলে আল্লাহ তোমার ভয় করছে, আমি আমি গুনাহগার ছিলাম তোমার ভয় করেছে। তো বললো আল্লাহ বললেন, এটা সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থের হাদিস, রাসূল বলছেন আল্লাহ বললেন যে বান্দা তুমি সত্যি আমাকে ভয় পেয়েছিলে, বলে আল্লাহ আমি শুধু ভয়ের কারণে করেছি, বলে যাক তোমাকে মাফ করে দিলাম। তাহলে এই লোকটা স্পষ্ট কুফুরি চিন্তা করেছে, কর্ম করেছে, কুফুরিটা কি যে লাশটা পুড়িয়ে ছাই করে দিলে ডিলার পাওয়া যাবে না, জীবিত করতে পারবে না, পারবে না, এটা কুফুরি চিন্তা। জি, এই কুফুরি চিন্তাটাও স্পষ্ট কুফুরি কথা, স্পষ্ট কুফুরি ওসিয়তটাকে আল্লাহ তাকে কাফের বিবেচনা করলেন না, কারণ সে একটা কারণে করেছে, কারণটা গ্রহণযোগ্য, আল্লাহর ভয়, আল্লাহর। এইরকম আমাদের সবসময় বুঝতে হবে যে মুমেনের স্পষ্ট কুফুরি কর্ম, যে ব্যক্তি নিজেকে মুমেন বলে দাবি করছে তার স্পষ্ট কুফুরি কর্ম কারণেও তাকে কাফের বলা যায় না, তো বলা যাবে তার এই কর্মটা কুফুরি। জি, আর সেক্ষেত্রে আমরা মুমেনের কুফুরি নয় এমন কর্মকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে কুফুরি পর্যায়ে নিয়ে যাওয়া এটা সত্যিই দুঃখজনক, এটা আমাদের যিনি কাফের বলছেন তাকে কাফের হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় বিষয় হল ইসলাম, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। জি, আমরা এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছি। জি, আমাদের পাশে বসবাস করি অমুসলিম আমাদের দিনের কথা জানেন না, আমরা তাকে মুসলমান হতে না বলি তা আমাদের দিনটা এই, এটা তাকে জানানো আমাদের দরকার ছিল। জি, আমরা আমাদের দায়িত্ব ছিল কাফিরকে মুসলিম বানানো। জি, এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না বা করছি না, যেহেতু এটা কষ্টকর দায়িত্ব, আমরা অতি সহজ দায়িত্ব পালন করছি যেটা মুসলিমকে কাফির বানানো। জি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, কাফের তমক কাফের তমক কাফের তমক কাফের। জি, আমাদের দায়িত্ব কে কাফের কে মুসলিম এটা নির্ধারণ নয়, হ্যাঁ আমরা বলতে পারি এই কর্মটা কুফরি, কর্মটা কুফরি, এরপরে আমরা বিবেচনা করব কিভাবে কুফরি কর্মে লিপ্তকে মুসলিম বানানো যায়। জি, এটা আমাদের দায়িত্ব, সেই সাধনা না করে আমরা ওই সাধনায় লিপ্ত হয়ে গেছি যে কে কে কাফের আছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। যে মোহতারাম আপনি ঠিকই বলেছেন, সুপ্রিয় দর্শক, আমাদের সবারই উচিত আসলে একটু উদারতা নিয়ে চলা, মানুষের একটি খারাপ আমল দেখলে আমরা তাকে কুফুরি ফতোয়া দিব, কাফের বলবো, এটি উচিত নয়। মোহতারাম সুন্দর একটি কথা বলেছেন যে ব্যক্তির কোনো খারাপ আমলকে আমাদের খারাপ আমলটাকে বলা উচিত যে এটা কুফুরি আমল, কিন্তু ব্যক্তিকে বলা উচিত না যে সে কাফের। খুব সুন্দর একটি বিষয় আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি, উনি বলেছেন যে কোনো ব্যক্তির নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করলে এটা শিরক হবে কিনা। জি, এটা একটা প্রশ্ন, বিশেষ করে বর্তমানে যারা কোরআন পড়ার চেষ্টা করছেন, কোরআন বোঝার চেষ্টা করছেন, তারা কোরআনে পড়ছেন যে আন্তা মাওলানা, আন্তা মাওলানা, সূরা শেষে যে আল্লাহ আপনি মাওলানা। জি, মাওলানা অর্থ আমাদের মাওলা, মাওলা অর্থ অভিভাবক বা বন্ধু বা আপনজন অথবা খাদেম, মাওলা শব্দটি বিভিন্ন অর্থ। জি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মাওলানা বলে সম্বোধন করছি, আমাদের মাওলা বলছি, আর আমরা এটাও জানি আল্লাহ তাআলাকে যে কথা বলা হয় অন্য কিছুটা বললে বলা শিরক হয়, কাজেই দুয়ে দুয়ে চারের মতোই আমরা মোটামুটি বুঝে নিচ্ছি যে মানুষকে বড় মাওলানা বলা শিরক। এই যে দুয়ে দুয়ে চার বুঝে নেওয়া, এটা আমাদের অল্প পড়ার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটা বলা হয় সেটা বান্দাকে বললে শিরক হয়, মূলত এটা ঠিক নয়। কিছু বিশেষণ সম্বোধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হয় যা অন্যকে বললে শিরক হয়, যেমন মাবুদ, ইলাহ, রহমান, রব, রব অবশ্য গায়রুল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় এজাফতে নিয়ে করা যায়, ইত্যাদিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যায় না। কিন্তু রাহিম, রাউফ, সামিয়ান, বাসির, দয়ালু,
বিনম্র সব শ্রোতা দ্রষ্টা দ্রষ্টা, এগুলো আল্লাহর ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়েছে মানুষের ক্ষেত্রে তেমন ব্যবহার করা হয়েছে, এটা শিখ নয়। ঠিক মাওলানা মাওলা শব্দটা আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আল্লাহর জন্য ব্যবহার করেছেন, পাশাপাশি গায়রুল্লাহর জন্যও এই শব্দটা ব্যবহার হয়েছে। ঠিক এই শব্দটাই সহি বুখারিতে রাসূলুল্লাহ বলছেন যাইদুন মাওলানা, মাওলানা যায়েদ, মাওলানা যায়েদ ইবনে হারিস তাকে রাসূলুল্লাহ বলেছেন সে মাওলানা, সে আমাদের মাওলা। কাজেই মাওলানা শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এটা বৈধ। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, মানুষের ক্ষেত্রে মাওলানা শব্দের ব্যবহার কোনো ইসলাম নির্দেশিত আদব বা কোনো সওয়াব না। আমরা অনেক সময় মনে করি এর বিপরীতে, কেউ মনে করছেন মাওলানা মানুষকে বললে শিখ হবে, আবার কেউ বলছেন যে মাওলানা না বললে বোধহয় বেয়াদবি হবে, বেয়াদবি হবে। যেমন আমরা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা না বললে মনে করি বোধহয় আদব কম হলো, অথচ যে কথাটা যে উপাধি আমার আপনার মতো মানুষকে দেওয়া যায় সে উপাধি রাসূলের মধ্যে কি লাভ? অর্থাৎ প্রেসিডেন্টকে যদি আমরা বলি আমাদের এলাকার কি বলে চেয়ারম্যান, আমাদের এলাকার এমপি এবং রাষ্ট্রপতি, এটা বলতে লাভ নেই, ওই শব্দগুলোর কোনো মানেই নেই, অর্থ থাকে, অর্থ নেই, থাকে না। কাজেই নবীউল্লাহ রাসূলুল্লাহ উপরে তার কোনো খেতাব নেই, জি, এটা তাকে ছাড়া আর কারোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। মাওলানা সৈয়দুনা এগুলো তো সবার ক্ষেত্রে, এমনকি মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কাজে এগুলো রাসূল ইসলামের সাথে ব্যবহার না করলে কোনো বেয়াদবি হবে, ওদের ব্যবহার করলে কোনো আদব হবে, এই চিন্তাটা কিন্তু ঠিক নয়। জি দ্বিতীয়ত, জি জি দ্বিতীয়ত, আলেমদের বা বুজুর্গদের নেককারদের সাথে মাওলানা ব্যবহার এটা সাহাবি তাবেঈ তাবে তাবেঈ করেন দেখা যায়, কাজেই এটা কোনো ইসলামী নির্দেশিত কোনো আদব নয়, করলে যে খুব সওয়াব হবে তাও না, এমন কিছু না, করলে যে বেয়াদব হবে তাও না, আবার শিরিক হবে সেটাও না। জি আসলে একটি সুন্দর বিষয়, এটি আমাদের কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। দর্শক আমরা মনে করছি যে কোনো আলেমের নামের সাথে যদি মাওলানা থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিছু এমনটা মনে করার সুযোগ নেই, ঠিক পাশাপাশি আবার এই নাম ব্যবহার করলেই যিনি খুব বড় বুজুর্গ হয়ে গেছেন এটাও কিন্তু ঠিক না, এটি আমাদেরকে বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই প্রশ্ন জবাব পেয়েছি।